फाहिमा कन्स्ट्रक्शन यूट्यूब चैनल सम्मानित व्यूअर अस्सलामु आलाइकुम जरा जेखान थेकेई आमार भिडियोटी देखतेछेन सबाई भालो थाकुन सुस्थ थाकुन। तो आज आपनादेर बिल्डिंग एर प्लान सह पूरा रूम सह कमप्लीट आपनादेर सबकिछुई देखाबो रूम सहकारे प्लान सहकारे। अवश्यई पुरोपुरी ए भिडियोटी देखते चाइले अवश्यई पुरो भिडियोटी मिस करबेन ना, ताहले आपने बुझते पारबेन पुरो भिडियोटी देखले। तो बिल्डिंगटी किन्तु आमार पाशे जे आमार बड़ो भाई आगे बोलेछिलाम आपनादेर टाना डायरेक्ट बेस देवा होयेछिलो पाँचतला फाउंडेशनेर जन्य। तो ये बिल्डिंगटी किन्तु आपनादेर प्लाने छिलो जेटी आपनादेर अनेक समय बुझते समस्या हय सेटी आमि बोलते चाच्छि जे प्लाने छिलो एटा 29 फिट 6 इंची बाई 50 फिट। तो एखन कमप्लीटे प्राय 55 फिट बाई 33 फिट हो गेछे। ताहले आगे छिलो प्राय 1450 मानी 1500 स्क्वायर फिटर मतो, एखन प्लानटी देखुन बर्तमाने हो गेछे कमप्लीटे प्राय 1800 स्क्वायर फिट। तो एखाने किन्तु प्लाने किन्तु 29 फिट 6 इंची बाई 50 फिट रयेछिलो। तो प्लानटी देखुन एखाने 14टी पिलार करा होयेछिलो, एखाने किन्तु बेस 4टी होयेछे डायरेक्ट बेस যে বরাবর যে চারটি লাইন দেখছেন চারটি লাইনে চারটি বেজ হয়েছে। তো আগের ভিডিওটি অবশ্যই আপনারা দেখেছেন। তো এখন আপনাদের আমি বিল্ডিংটি এখন কমপ্লিটের মতো শেষ হয়ে গেছে, কাজ প্রায় শেষ পর্যায়ে। তো ভিতরে রঙের কাজ চলতেছে, বাইরে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনাদের এই কাজটি অনেকেই বলেছিলেন যে ভিডিওটি শেষ হলে দেওয়ার জন্য। তো আজ হয়তো বর্তমানে শেষ ভিডিও, হয়তো রং করা হয়ে গেলে হয়তো পরবর্তীতে ভিডিওটি পেয়ে যাবেন। তো দেখতেছেন আপনাদের বাইর থেকে কিন্তু আমি দেখে আসলাম বিল্ডিংটি। এই বিল্ডিংটি কিন্তু পাশে কিন্তু 29 ফিট 6 ইঞ্চি ছিল, তো তারপর এখন কান্ডিশন সহকারে কিন্তু 33 ফিট হয়ে গেছে। এটা কিন্তু মেন গেটটি, মেন গেটটা বানানো হয়ে গেছে সেটিও দেখতেছেন। তো কৃষির দাব দেওয়া হইতেছে। তো এটার কিন্তু আপনাদের চালের ডিজাইনগুলো এবং বান্দার ডিজাইনগুলো সব কিছুই আপনাদের ইতিমধ্যে আমি দেখেছিলাম কয়েকবার। তো তারপরও এখন মোটামুটি আপনাদের যতটুকু বাইরের কাজটি দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু যে বিটগুলো হয়েছে এই বিটগুলো কিন্তু আপনারা অনেকে প্রশ্ন করেন। তো দেখাতেছেন এই বিটের ভিতরে যে ডিজাইনগুলো করা হয়, যে এখানে কিন্তু বা আউট সাইডে, এটা হচ্ছে বাড়ির ভিতর সাইড, ভিতর সাইডে নিচতলায় কোনো ডিজাইন করা হয়নি, বিট দেওয়া হয়নি, তো উপরে কিন্তু করা হয়েছে। তো আসলে রং দেওয়া হলে কাজটি আরও একটা অন্যরকম একটু সুন্দর লাগবে, আপনাদের ভালো লাগবে। এই যে বিশেষ করে যে বিটগুলো আপনারা সাথে যে কনিশে যে বিটগুলো দেওয়া হয় এই বিটগুলো লক্ষ্য রাখবেন সবসময়। আমি বেশিরভাগ কাজের ভিতরে আমি বলি না আমি ভালো কাজ করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন সাইড ঘুরি বা ঘুরতে থাকি তখন দেখি এই বিটগুলো অনেক আঁকাবাঁকা হয়ে যায়। তো সেই আঁকাবাঁকার জন্য আমি বলবো যে বিটগুলি করার সময় অনেক খেয়াল রাখবে, তাহলে সুন্দর লাগবে। এটা কিন্তু মেন গেট, এই মেন গেটটি বিল্ডিংয়ের মেন গেট, এদিক দিয়ে ঢুকে হইতেছে। তো আপনাদের যদি এই গেট সম্পর্কে জানা থাকে লাগে তাহলে বলতে পারেন। এই গেটটি কিন্তু আমার ছোট ছেলে করেছে। আমার আগে আপনাদের বলেছিলাম যে আমার আপনাদের দোয়ায় আমার বড় ছেলে এসএস এর কাজ করে আর ছোট ছেলে এমএস এর কাজ করে। তো এটা কিন্তু এমএস দিয়ে গেটটি তৈরি করা হয়েছে। তো আপনারা যদি এরকম আর কি গেট পছন্দ করতে চান বা করতে চান এরকম কোনো কাজ, তাহলেও যোগাযোগ করতে পারেন। কোনো এসএস এর কাজ করলেও যোগাযোগ করতে পারেন আপনারা। তো আমি মূলত একজন বিল্ডিং কনস্ট্রাকশন কন্ট্রাক্টর। তো আপনাদের কিন্তু নিচে কাজটি দেখাতেছি, নিচতলায় কিছুই করা হয়নি। তো এরকেটার ফুল ডালাই দেওয়া হবে, সোলিং অলরেডি করা হয়ে গেছে দেখতেছেন। সামনে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলি কিন্তু আপনারা দেখাচ্ছি, এই রুমগুলো কিন্তু পাশে একটু কম হয়েছে, মানে 10 ফিট বাই 15 ফিটের মতন সামনে, কারণ লম্বায় দেওয়া হয়েছে সিঁড়ির জন্য, সিঁড়ির যে গ্যাপটা সেটা ছোটো হয়ে যায়, সেজন্য এই রুমগুলো একটু লম্বায় বেশি করা হয়েছে। তারপর নিচে এখানে কিছুই করা হয়নি, শুধু সামনে যে জায়গাটা আর দেয়ালটা দেখছিলেন দেখতেছেন, এই সেটা কিন্তু সেখানে একটি দোকান বাইরের সাইড থেকে দোকান দেখছিলেন, সেই দোকানটা তো নিচতলায় একটি দোকান রয়েছে আর আর কোনো কিছুই করা হয়নি। তো প্লাস্টার কিন্তু শুধু দিয়ে করা কমপ্লিট হয়ে গেছে, একটু খোলা রেখে ভিতরে কমপ্লিট রুম বের করা হয়নি। তো এখন কিন্তু আমি আপনাদের দুইতলায় নিয়ে যাচ্ছি। দুইতলায় কিন্তু টাইলসের কাজ শেষ হয়ে গেছে, দরজা ও পাল্লা সব কিছুই লাগানো কমপ্লিট প্রায়। তো রঙের কাজ চলতেছে, ভিতরে রঙের কাজ করতেছে। তো দেখুন প্রথম যে গেটটা, এই গেটটি আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন এটা কি কতটুকু দিতে পারেন। তো এই গেটটি কিন্তু 4 ফিট দেওয়া রয়েছে। তো আপনারা ইচ্ছা করলে এটা বড় ছোট বা যতটুকু আপনার ইচ্ছা মতন করতে পারেন। তো বিশেষ করে 4 ফিট গেট, একটি গেট থাকলে সেটি দিয়ে সব কিছুই নেওয়া সম্ভব। তো দেখতেছেন ফুলের টাইলস লাগানো হয়ে গেছে। তো প্রথম থেকে খেয়াল রাখুন,
যে সামনে যে রুমটা দেখালাম নিচে, যে সামনে যে চিকন 10 ফিট বাই 15 ফিট রুমটি, সেই রুমটির সিরিয়ালটা আপনার দেখালাম। 2টি দরজা, তো একটু লক রাখবেন, এই যে এই জায়গাটুকু খোলা, তারপর সামনে যে বড় বড় দেখেন সেটা কিচেন, এই যে জায়গাটুকু খোলা সহকারে আপনাদের কিন্তু দেখালাম ভালো করে বোঝার জন্য। আর সামনে যে 2টি রুম, সেই রুমের এই যে 1টি দরজা। এখন আমি আপনাদের সরাসরি 1টি করে রুম দেখানোর চেষ্টা করবো। এটা কিন্তু যে সামনে যেই মূল হল রুমটা রয়েছে, সেই হল রুমে কিন্তু কিচেনটি বরাবর থাকারে কিন্তু আপনার সামনে গিয়ে পিছনের দিকে যখন বরাবর তাকাবেন, তখন গিয়ে সামনে পিছনের দিকে 2টি রুম পাবেন, 1টি টয়লেট কমন এবং রুমের সাথে 1টি অ্যাটাচ টয়লেট রয়েছে। তো সর্বমোট কিন্তু 3টি টয়লেট সহকারে। তো প্রথম রুমটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, একটু লক্ষ্য রাখবেন এখানে কিন্তু টাইলস টুইস লাগানো হয়ে গেছে, দরজা লাগানো হয়ে গেছে। তো এইখানে প্রথমে ঢুকে কিন্তু সামনে যে রুমটি, সেই রুমটি কিন্তু বারান্দাগুলো আপনাদের দেখেছি, সেটাকে আপনারা অনেকে বারান্দা বা ব্যালকনি বলে থাকেন। আর যে এই যে জানালটা, এই জানাল নিয়ে অনেকেই বা অনেক প্রশ্ন করে থাকেন। জানালটা কিন্তু 8 ফিট বাই 6 ফিট করা হয়েছে, তার মানে নিচে গাঁথনি 2 ফিট দেওয়া হয়েছে, তাহলে কিন্তু হয়ে গেল 2 ফিট বললে ভুল হবে, মানে 1.5 ফিট গাঁথনি দেওয়া হয়েছে, 6টি ইট গাঁথা হয়েছে। তো তারপর সামনে এই টয়লেটের যে এটা দেখালাম, এটা কিন্তু অ্যাটাচ টয়লেটের সাথে, অ্যাটাচ টয়লেট এই রুমের সাথে। তারপর যে বারান্দা যাইতেছি আমি, খেয়াল রাখুন, তো টয়লেটটিও কিন্তু আপনাদের বলেন টয়লেটটি কিন্তু প্রায় 4.5 ফিট বাই 7 ফিট। তারপর এই যে বারান্দাটা দেখতেছেন, এটা কিন্তু প্রায় 4.5 ফিট, মানে 5 ফিট ছিল, তো 4.5 ফিট অল্টল গিয়ে দেওয়াল গিয়ে 4.5 ফিট ক্লিয়ার হয়েছে। এই যে পিলারের কাজগুলো করা হয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। উপরে কিন্তু নিচে নামছিল এটার ডিজাইনটা, তো এই যে পিলারের সাথে যে সিঁড়ির যে দেওয়ালটা সেটি কিন্তু দেখলাম যে এই সাইডে, এবং সামনের যে বারান্দাটা সেটি কিন্তু একটু লক্ষ্য রাখলে আপনি বুঝতে পারবেন। তো তারপর আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই পাশ থেকে। তো যাই হোক, অবশ্যই সেগুলো কোনো কিছু দেখে যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সেই যেই রুমটা থেকে আসলাম, সেই রুমটি কিন্তু প্রায় 10 ফিট বাই 15 ফিট, তো 15 ফিট দেওয়া হয়েছে, এই জন্যই রুম লম্বা চোখের জন্য। তো এই যে দেখে রাখছেন, এটা কিন্তু পুরো একটি হল রুম আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। হল রুম থেকে ঢুকেই কিন্তু আমি আপনাদের পিছে যে বরাবর যে রুম দেখিয়েছিলাম, 2টি রুম পিছনে, সেই পিছনের যে 1টি রুম, এই রুমটি এটা। তো এই রুমগুলো কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে, প্রায় বড়ই 12 ফিট বাই 13 ফিট করে এই রুমগুলো। তারপর এটার সাথে 1টি অ্যাটাচ টয়লেট রয়েছে, যে বরাবর মাঝখানে প্ল্যানে দেখবেন আপনাদের বরাবর পিছনে 2টি টয়লেট, সেটার জন্য 1টি টয়লেট রয়েছে অ্যাটাচ, আর 1টি কমন টয়লেট। তো আমি কিন্তু এই রুম থেকে বেরিয়ে যাচ্ছি। তারপর যেটি দেখতেছেন সেটা কিন্তু আপনার দেখাচ্ছি 1টি টয়লেট কিছু ইয়ের সামনে দেখেছি, আর এটা হচ্ছে কমন টয়লেট, মানে এটা সবার জন্য, যারা হল রুমে বসবে তাদের জন্য। এই রুম এটাও কিন্তু মোটামুটি বড় হয়েছে, 6 ফিট বাই 4.5 ফিট। তারপর যেই রুমটা পিছনে, সেই রুমটা কিন্তু 13 ফিট বাই 12 ফিট। এই রুমটি 12 ফিটের সামান্য কিছু কম আছে, তো 12 ফিটই ধরা যায়। তো নিচে কিন্তু টাইলসের ফুলুরের সাথে কিন্তু টাইলস কিন্তু প্রায় 6 ইঞ্চি টাইলস লাগানো হয়েছে, এটা নিয়ে আপনারা প্রশ্ন করে থাকেন। তো এই বিল্ডিংয়ের বিশেষ করে গ্রিলগুলো, মানে জানালাগুলো কিন্তু একটু বড় সড়ো করে দেওয়া রয়েছে, বড় সড়ো করে দেওয়া হয়েছে। তারপর আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি। তো এখন কিন্তু আমি আপনাদের পিছনের রুম এবং টয়লেট 2টি দেখে আসলাম। তো সামনের রুম থেকে একটি রুম দেখেছিলাম, এটা কিন্তু কিচেন রুম, কিচেন রুমে ঢুকে গেলাম আমি। তো কিচেন রুমটাও কিন্তু প্রায় 9 ফিট বাই 7.5 ফিট। তো নিচে দেখতেছেন এখানে কিন্তু 3টি তাক দেওয়া হয়েছে, র্যাক দেওয়া হয়েছে, এই র্যাকগুলোও কিন্তু 18 ইঞ্চি করে দেওয়া রয়েছে, কারণ 18 ইঞ্চি করে দিলে আপনার যে চুলাটা থাকে সেই গ্যাসের চুলাটা একটু মাপ মতন বসে যায়, এবং জিনিসপত্র রাখতেও আপনাদের অনেকটা সুবিধা মনে হয়। তো যাই হোক, আপনাদের এটিও দেখা গেলাম। তো আপনারা যদি এই বিল্ডিংটি মোটামুটি যদি একটি খরচ ধারণা করেন, তাহলে কিন্তু এই বিল্ডিংটি আপনারা 2 তলা কমপ্লিট করতে যে অবস্থায় দেখতেছেন মোটামুটি 50 থেকে 55 লক্ষ টাকা খরচ হতে পারে। তো এই অবস্থায় আর যদি নিচে যদি পুরো কমপ্লিট করেন তাহলে খরচ আরও বাড়তে পারে, কারণ এটার নিচের ফাউন্ডেশন কিন্তু অনেক করা ছিল, অনেক হেভি ছিল সেই জন্য। আর যদি করা না হতো তাহলে 1টি কম পাওয়া যেত। এটা কিন্তু সামনে যে রুমটি, যে প্রথমে যে সামনের রুমটা দেখেছিলাম, সেই সামনের রুমের সাই একটা 1টি রুম, সিঁড়ির 2 সাইডে 2টি রুম, এইটা 1টি রুম প্রথমে একটি দেখেছিলাম। তারপরে যে বারান্দায় ঢুকে গেলাম, বারান্দায় ঢুকে কিন্তু আমি সেই বারান্দা থেকেও কিন্তু এটা দেখেছিলাম। তো এটাও কিন্তু দেখিয়ে দিলাম, দেখতেছেন ওপরে কিন্তু চারা কাটা হয়েছে। আর এইগুলি অনেকেই বলে থাকেন এটি কী দিয়ে ডিজাইন করা হয়, আসলে মূলত এই কাজগুলো সিমেন্ট বালু দিয়ে
কেটে ডিজাইন করা হয়। এখানে আলগা কোনো বিটের প্রয়োজন হয় না, আলগাভাবে কোনো নকশা করে ফর্মার তৈরি হয় না, প্রয়োজন হয় না। তো যাই হোক, আপনারা যদি কোনো ডিজাইন প্ল্যান দেখতে চান তাহলে ফাইমা ডিজাইন প্ল্যানে চলে যাবেন ইউটিউব চ্যানেলে। আর এটা তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন।